হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলে এলাকার মধ্যে তশরিফ আনলেন। তশরিফ আনার পর ভদ্র মহিলা স্বামীকে সুন্দর করে বুঝাইয়া হুজুরের ওয়াজে পাঠাইছেন। তো লোকটা যাওয়ার সময় স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, আমি যাইতে পারি কিন্তু নমাজের কথা কইলে কিন্তু আমি আয়া হলো, নামাজের কথা কইলে আমি। স্ত্রী বলতেছে আপনি জান না, কারণ স্ত্রী জানে হাজী সাহেব এমন একটা আল্লাহর ওলি, ওনার মজলিসে গেলেই আল্লাহ পাক ওনাকে কবুল করতে পারে। তো স্বামী চলে গেছে, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই বয়ান করতেছেন, ওই ভদ্রলোক মজলিসে ঢুকছেন। তো যারা আল্লাহর ওলি তারা আল্লাহর বান্দাদেরকে দেখলে বুঝতে পারে এই লোকটা কোন রোগের রুগী। ডাক্তাররা রুগী চিনে না? তো ভদ্রলোক বসছেন, নামাজের কথা যখন কইব তখন উঠতে দেব এই নিয়ত নিয়ে বইছে। কিছুক্ষণ পর পর হ্যাঁ নিজে নিজেই কয়, নামাজের কথা কইলি দাম না, নামাজের কথা কইলে জামগা। তো হুজুর অনেক ওয়াজ করছে, নামাজের কথা কয় নাই। এক পর্যায়ে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ভাইজান বয়ান তো আমি করলাম, এখন আসেন আমরা সবাই মিলে তওবা করি। তো গায়ে গায়ে ধরেন, পাগড়ি ধরেন, এরকম করে হাজী সাহেব রহমতুল্লাহ বলছেন। তো বেড়ায় ডাক দিয়ে কইতেছে, ঠিক আছে ধরি ফাগরি ধরি, নমাজের কথা কইলে ফাগরিটা ছেড়ে দিন, যার মনে যা ফাল দিয়ে ওঠে। তা হাজী সাহেব রহমতুল্লাহ পাগড়ি ছাড়ছে, বেড়ায় ধরছে। এবার যে ফাগরি ধরছে, কার ফাগরি ধরছে? সুবহানাল্লাহ, যে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখতে। ফাগরি ধরার পরে হাজী সাহেব রহমতুল্লাহ বলতেছেন, সবাই বলেন গুনাহ করব না, সবাই কইতেছে গুনাহ করতাম না, এই বেটাও কইতেছে গুনাহ করতাম না, এরপরে কইতেছে কারো হক নষ্ট করতাম না, এই ভদ্রলোক কইতেছে কারো হক নষ্ট করতাম না, এরকম 10-12টা প্রমিস করার পরে মাঝখান দিয়ে হাজী সাহেব সবাইরে কইতেছে, বলেন সবাই নামাজের সময় নামাজ আদায় করব, নামাজ ছাড়া থাকতাম না। বেড়াও ফাগরি ধরে কয়ে লাইছে, নামাজের সময় নামাজ পড়বো, নামাজ না পড়ে থাকতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বলার পরে বেড়ায় ফাগরিটা ধরে কয়, এটা আমি কি কইলাম? আসলে কি হ্যাঁ কইছে না আল্লাহ কইছে? কে বলাইছেন? আল্লাহ বলাইছেন। তো ফাগরি তো দৌড়ে কয়ে লাইছে, এই ফাগরিটা সাইডে দিয়া জুতা জোড়া লইয়া বাইর গেছে, বাইর যে বৌরে এমন খেকখানি, তুই নডে নাচছিস গুরু, তুই সব বেজাল বাদাইছ, তরে কইছে আমি যাইতাম না। তো বেডি ডাক দিয়ে হুজুরে কি নুমাদের কথা কইছে? কয় খালি কইছে, ফাগরিটা দৌড়া কওয়াইছে। তো বিবি ডাক দিয়ে বলতেছে, পাগড়ি ধরে নামাজের কথা কইছেন রে? কয় হ্যাঁ। আপনি কি কইছেন? কয় হ্যাঁ। কয় তাইলে আর আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, কো স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে কেন তোমার টেনশন নাই? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার আমার আর কোনো চিন্তা নাই। কেন রে বিবি, কেন তোমার টেনশন নাই? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার আপনি যেই বুজুর্গর পাগড়ি ধরছেন, যেই বুজুর্গর পাগড়ি ধরছেন এই বুজুর্গকে আপনি চিনেন না, ইনি এমন একজন অলি, যিনি আমার নবীজিকে স্বপ্নে দেখে ও
এলাকার মাইরা ও ডিমাই কান্দির বাবারা অল্প সময় কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব দেখেন তো দেখি দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি পড়েনি আমার মা আমার বোনেরা মা গো তুমি কোন বাড়িতে বসে বয়ান শুনতেছ বোন গো তুমি কোন বাড়িতে বসে বয়ান শুনতেছ সেই বাড়িকে তুমি আপন বাড়ি বানাইছ এই বাড়িতে কিন্তু চিরদিন তুমি থাকতে পারবা না ও বোন তুমি যেই বাড়িতে রঙিন কাপড় পরে ঘুরছ এমন একদিন আসবে বোন তোমার অঙ্গের কাপড় কিন্তু খুলে ও যুবক বন্ধু ও যুবক বন্ধু ও আমার প্রাণের কলিজার টুকরা ভাইয়ারা ও আমার মুরব্বী বাবারা আল্লাহর ভয় অন্তরে নিলেই কিন্তু আল্লাহ হওয়া যায় আল্লাহর মহব্বত অন্তরে নিলেই কিন্তু আল্লাহ হওয়া যায় আল্লাহর ভয় আল্লাহর মহব্বত নিলেই কিন্তু আল্লাহ হওয়া যায় আল্লাহর ভয় আল্লাহর মহব্বত ততক্ষণ আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালার সহবতে আসবেন না আমার ভাইরা আমার বন্ধুগণ হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই এই বান্দাকে পাগড়িটা ধরাইয়া যখন বলাইছেন বল তুমি আর কোনো দিন নামাজ ছাড়বা না আল্লাহর বান্দা আল্লাহর উলির পাগড়ি ধরে বলছেন এই কথাটা যখন বিবিকে শুনাইলেন বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার আর কোনো টেনশন নাই স্বামী ডাক দিয়ে বললেন বিবিরে কেন কেন তোমার টেনশন নেই তুমি খুলে বলো ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার আপনার নামাজ এখন আর পড়া লাগবে না নামাজ ছাড়া আপনি থাকতে পারবেন না ও মুরাদনগরের ভাইরা ও নিমাইকান্দির বাবারা যে যেখানে আছেন কলব নরম করে বয়ান শোনেন কার জানি মা কবর থেকে কান্দে কার জানি বাবা কবর থেকে কান্দে আজকে আমার এই মজলিসের সবক হইল ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম ও মানুষ তোমরা আল্লাহকে ভয় কর ও মানুষ তোমরা রবকে ভয় কর কোন রবকে ভয় করব যেই রব আমাকে আপনাকে লালন পালন করেন যেই রব আমাকে আপনাকে খাওয়ায় যেই রব আমাকে আপনাকে ওষুধ অসুখ অসুস্থ হইলে সুস্থ করে দেন ওয়া ইদা মারি তুফা হুয়া ইয়াশফি যেই রব আমাকে আপনাকে চক্ষু দান করেছেন যেই রব আমাকে আপনাকে মুখ দান করেছেন যেই রব আমাকে আপনাকে হাত দান করেছেন আলাম না যা আল্লাহু আইনাইন ওয়ালিসা না ওয়া শাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন যেই রব আমাকে আপনাকে চক্ষু দিছে বলেন তো দেখি বন্ধুরা আমার আমার আপনার চোখ কে দান করছেন আমার আপনার কান কে দান করছে আমি আপনি অসুস্থ হইলে সুস্থ করে দেখে ওই আল্লাহকে ভয় করার জন্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাহু আকবার এরে মানুষ ও মানুষ এখানে কিন্তু শুধু মুসলমানদের কথা বলা হয় নাই না শব্দের অর্থ হলো মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মাদারু সারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী এটিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রেজিল পার্সন ডাক্তার আমার বন্ধুগণ জজ ব্যারিস্টার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম
নিজামী ইসলাম জমিয়তে ইসলাম চরমোনাই চন্দ্রপাড়া এনএইচ পুরী প্যারাডাইস পুরী দেওয়ানবাগ কুতুববাগ রাজারবাগ আট্রশি আমার বন্ধু ধনী গরিব সব মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলছে সব মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন মানুষ তোমরা সবাই আমাকে ভয় কর বলেন তো দেখি আমি আপনি কাকে ভয় করি আমি আপনি কাকে ভয় করব ইন্নি আখাফুল্লাহ আমি আপনি আল্লাহকে ভয় করব আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি আমার আপনার দ্বারা নামাজ কাজা হবে না আমার আপনার দ্বারা জেনা হবে না আমার আপনার দ্বারা সুদ ঘুষ কারবার হবে না আমার আপনার দ্বারা গীবত হবে না আমার আপনার দ্বারা অহংকারী করা চলবে না কথা বলেন ঠিক না ব্যাঠি এ বন্ধু এ বাবাজি অল্প সময়ের মধ্যে কথাগুলি বলে বিদায় নেব ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা কেন আমি আপনি আল্লাহকে ভয় করব না আমাদের আকা বিরাসলা বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায় ইমামুল আসার ফকিহুন নাফস রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাই আল্লাহ কেমন ভয় করতে আমার বন্ধুগণ আল্লাহর ভয়ে কানতে কানতে আল্লাহর বান্দার চোখ অন্ধ হয়ে গেছে আমি আপনি আজকে কানতে পারি না এই তো এই মুরাদনগর কুমিল্লা পার্শ্ববর্তী থানা হোমনা থানা এই হোমনা থানার কৃতি সন্তান আব্দুল ওহাব পীরজি রহমতুল্লাহ আলাই এই কুমিল্লার গর্বিত সন্তান আল্লাহু আকবার আল্লাহু আকবার হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহর সোহবতে থাকিয়া আল্লাহওয়ালার সোহবতে থাকিয়া এমন বান্দা হইছেন এমন বান্দা হয়েছেন যেই আব্দুল ওহাব পীরজির কথা বলতে গেলে অনেক কথা আপনাদের মাঝে বলা লাগে এ বন্ধু আব্দুল ওহাব পীরজি রহমতুল্লাহ আলাই এমন জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহু আকবার মোহাম্মদুল্লাহ হাফিজ জুগুর রহমতুল্লাহ আলাই এমন বুজুর্গ ছিলেন বন্ধুরে ওনারা সবাই আল্লাহকে ভয় করতেন বলেন কাকে ভয় করতেন ওনারা সবাই আল্লাহকে ভয় করতেন আমি আপনি আল্লাহকে ভয় করব কারা কারা আল্লাহকে ভয় করি দু হাত তুলে আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাতমান আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই আল্লাহ আল্লাহ বল মুমিন আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মুমিন আল্লাহ আল্লাহ বল বলেন আল্লাহ আল্লাহ বল মুমিন আল্লাহ আল্লাহ বল ঈমান নিয়ে সত্য পথে সঠিক পথে চল আল্লাহ আল্লাহ বল মুমিন আল্লাহ আল্লাহ বল বলেন আল্লাহ আল্লাহ বল মুমিন আল্লাহ ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল আল্লাহ আল্লাহ বল মুমিন আল্লাহ আল্লাহ বল ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরে সব মানুষ কাকে ভয় করবে বলেন কোরআন শরীফ কি শুধু মুসলমানদের জন্য যেই কোরআন থেকে আল্লাহর ভয়ের কথা বললাম এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য এই কোরআন কি শুধু টুপিওয়ালাদের জন্য জোরে বলেন এই কোরআন কি শুধু টুপিওয়ালাদের জন্য না আল্লাহ পাক আরেক জায়গায় বলেন হাযা বায়ানুন লিন্নাস এই কোরআন এই বক্তব্য সমস্ত মানুষের জন্য জোরে কোন সুবহানাল্লাহ কোরআন শরীফ সমস্ত মানুষের জন্য কোরআন সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েতের পথ হুদাল লিন্নাস
এই কোরআন শরীফ সমস্ত মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। এই কোরআনুল কারীমের কাছে যারা আসবে আল্লাহ পাক তাদেরকে কোরআনের দ্বারা হেদায়েত দিয়ে দিবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীজি, ফামান তাবিআ হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও গো নবীজি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, যারা এই কোরআন শরীফ মানবে, এই কোরআন যারা মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা কোরআন মানে তারা কাকে ভয় করে? আবার বলেন, তারা কাকে ভয় করে? পৃথিবীর সমস্ত মানুষদেরকে কাকে ভয় করার জন্য বলা হয়েছে? ও মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, মানুষ তোমরা রবকে ভয় করো। এরে বন্ধু, দেখেন আল্লাহকে ভয় করলে কেমন আল্লাহ হওয়া যায়। হাজি আমদাদুল্লাহ মহাদরে মকির মতুল্লাহি আলাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ভদ্রলোকের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার আর কোনো চিন্তা নাই, এখন নামাজ আর আপনার পড়া লাগবে না, নামাজই আপনাকে তালাশ করবে। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি ওটা আবার কেমন? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আপনি তো হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কিকে চিনেন না, এই হাজি সাহেবের সাথে আল্লাহর একটা গোপন সম্পর্ক আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই হলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাদির বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, সন্দেহ আছে? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলেন না, রহম করুন আল্লাহ, কবুল করুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহ জালালের বাংলাদেশ, শাহ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই শাহ জালালের বাংলাদেশ, শাহ কোরআনের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না, আল্লাহ। এই হাফিজ জিরো বাংলাদেশ, পীর জিরো বাংলাদেশ, এই হাফিজ জিরো বাংলাদেশ, পীর জিরো বাংলাদেশ, এই ফজলুল করিমের বাংলাদেশ, আমি নিরো বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলেন, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। অন্তরে কার ভয়? হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহির ভক্ত এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, এখন আর নামাজ আপনার আদায় করতে হবে না, নামাজই আপনি খুঁজা নিব। আল্লাহর ভয়, আল্লাহর ইশক মহাব্বত যার অন্তরে থাকে, দেখবেন দোকানদার দোকানদারি করে, আজান হইলে কাস্টমার থাকলেও বলে, ভাই নামাজের পরে এন, নামাজ পড়তে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দোকানদার শুধু দুনিয়াদার দোকানদার নয়, এই দোকানদার আল্লাহওয়ালা দোকানদার, ঠিক কিনা বলেন? তো আমরা কি ওয়ালা হতে চাই? আল্লাহওয়ালা হতে চাই। আমরা কি ওয়ালা হতে চাই? আল্লাহওয়ালা হতে চাই। মুসলমান ভাইরা রে আমার, হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলাই যেই হাত ধরা পাগড়িটা ধরাইছে, মহিলা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও আমার প্রাণের স্বামী,
আপনি জানেন না হাজি আমদাদুল্লাহ মহাদের মুখী কেমন ওলি, উনি শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে, উনি যখন এই পাগড়ি মাথায় দিয়া শেষ রাত্রে আপনার জন্য দোয়া করবে, তখন আর আপনি বিছানায় থাকতে পারবেন না। স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরিটা পরের কথা, এই মুহূর্তে আমি কিছুই বলবো না, তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে গেলাম। আল্লাহর বান্দি চলে গেলেন, আল্লাহর বান্দা বিছানায় গেলে শেষ রাত্রে হাজি আমদাদুল্লাহ মহাজেরে মকি রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে ওযু বানাইয়া যখন যায় নামাজে দাঁড়াইয়া পাগড়ি মাথায় দিয়ে যখন নামাজ আদায় করলেন, নামাজ আনতে যখন আমার বন্ধুগণ আল্লাহর দরবারে উনাদারি করে, আল্লাহর ওলি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ বলেন না বলেন না, মায়া লাগে যখন বললেন আল্লাহ, আমার পাগড়ি যারা ধরেছিল, যারা তওবা করেছে, যারা তোমার এবাদত করার জন্য শপথ করেছে, এদেরকে তুমি আল্লাহওয়ালা না বানায় রাখো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান হাজি আমদাদুল্লাহ মহাদের মুখী রহমাতুল্লাহ আলাইহি যখন মোনাজাত শেষ করে দিলেন, ইতিমধ্যেই ফজরের আজান দিয়ে দিল। মুয়াজ্জিন যখন ফজরের আজান দিলেন, ফজরের আজান যখন হইয়া গেল, আল্লাহর বান্দা পাগড়ি ধরুন না ব্যক্তি হাতের মধ্যে কেমন জানি চুলকানি শুরু হইয়া গেছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার আপনি এরকম করেন কেন, কি হইছে? ডাক দিয়ে বলতেছেন, বিবিরে হঠাৎ করে আমার হাতটা চুলকাইতেছে, এমন চুলকানি এমন চুলকানি। আমার বন্ধুগণ আমার ভাইরা, স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, এই চুলকানি সাধারণ চুলকানি নয়, অবদান কখনো চামুক নিয়েছে, কখনো চিরুনি নিয়েছে, কখনো চুলকানোর জন্য আরাম বোধ হয় এমন একটা বস্তু নিল। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো মনে যদি কিছু না নেন, আপনি কি এই হাত দিয়া পাগড়ি ধরছিলেন নাকি? বলে, হ্যাঁ আমি এই হাত দিয়া পাগড়ি ধরছি। আল্লাহু আকবার। বলে, হ্যাঁ আমি এই হাত দিয়া পাগড়ি ধরছি। এ নিমাই কান্দির যুবকরা, কোন পা দিয়া তোমরা এই মসজিদে এসলাই মজলিসে আসলা? কারাগো দিন মুফতি দিন মোহাম্মদ সাহেবের মজলিসে বস, কারাগো আল্লাহওয়ালার মজলিসে বস, একটু দিলটা নরম করে বস। মুসলমান ভাইরা রে, আমার দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ কিন্তু দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। আমার ভাইরে একটু দিনটা নরম করিয়া কথাগুলি শোন। এ বন্ধু কার মা যেন বলতেছে, হুজুর আমার পুতির লেগে দোয়া করেন, আমার পুতি আপনার বয়ান শুনতে গেছি, আমার এই পুতটা যেন আল্লাহওয়ালা হইয়া যায়, আমার এই ছেলেটা যেন নামাজি হইয়া যায়। এরে যুবক, তোর জন্যই কষ্ট করে এসেছি, তোর জন্যই মেহনত করে মুরব্বীদের নির্দেশে নির্দেশিত হইয়া এই কষ্টের মধ্যে বয়ান করতেছি, দুনিয়া পাওয়ার আশায় নাই, অন্তরে শুধু আপন রবের ভয়। এর মুসলমান কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তাকে দুনিয়ার পুলিশ কখনো, সে কখনো পুলিশকে ভয় পায় না। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, আমার বন্ধুগণ, সে কখনো অস্ত্রকে ভয় পায় না। কথা বলেন ঠিক না ব্যাধি? এরে বন্ধু, এরে বাবাজি, আল্লাহর ভয় যখন কোনো মানুষের অন্তরে ঢুকে যায়, আল্লাহর মহাব্বত যখন কোনো গোলামের অন্তরে ঢুকে যায়, আমার বন্ধুগণ, সে কিন্তু দুনিয়ার মহাব্বত আর ঠিক রাখে না, সে কিন্তু দুনিয়াকে লাথি মারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও মা, ও
যুবক ও যুবতী বোন ও যুবক ভাই, কত কথা তোমাদেরকে শোনাই। দেখো ইসলামের প্রথম শহীদ একজন মহিলা হযরতে সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর ভয় কেমন অন্তরে দাখিল করেছিল। সুমাইয়া লাত মানাত জবলের পূজা করত, মূর্তি পূজায় লিপ্ত ছিল। আমার নবী আপনার নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা সুমাইয়া ইসলামের দাওয়াত কবুল করলেন, আমার নবীর দাওয়াত কবুল করলেন। মুরাদনগরের বাইরা প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, ও মা বোনেরা বাড়িতে থেকে বয়ানটা শোনো, কেউ কাহারো দিকে নজর দিও না। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আল্লাহর ভয়ের দাওয়াত দিলেন, তৌহিদের দিনের দাওয়াত দিলেন, তৌহিদের প্রচার করলেন, মা সুমাইয়া দুনিয়া লাথি মারিয়া আবু জাহেলের গুরুকে লাথি মারিয়া মা সুমাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নিলেন। একদিন দুই দিন তিন দিন চলে গেল, আবু জাহেলের কাছে খবর দেওয়া হলো মক্কার কাফের লিডার, ও নেতা খবর কি পাইছেন নাকি সুমাইয়া ইমান গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানছে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে সুমাইয়ার কাছে যাও, সুমাইকে যাইয়া বলে দাও আমি বলছি কালেমা ছেড়ে দিতে, যদি সুমাইয়া কালেমা না ছাড়ে সুমাইয়ের উপর আমি কিন্তু অত্যাচার করব। একে একে অনেক খবর দেওয়া হলো, মা সুমাইয়া হকের কথাই শুধু বলে গেল। মুসলমান ভাইরা রে আমার, মা সুমাইয়া যখন কালেমার কথা স্পষ্ট করে বলে দিলেন, আবু জাহেল ডাক দিয়ে বলতেছে বুঝেছি বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে, মক্কার কাফেরদেরকে ডাক দাও, ঢোল পিটাও, শত শত নারী পুরুষকে দাওয়াত দাও, সুমাইয়া যদি ইমান না সারে সুমাইয়াকে আমি লক্ষ লক্ষ মানুষের সামনে বিবস্ত্র করব, বস্ত্রহীন করে লজ্জায় স্থানে আঘাত করে মারব। আমার বন্ধুগণ মা সুমাইয়াকে বের করে আনা হলো, হাজারো নারী পুরুষের সামনে মা সুমাইয়াকে আবু জাহেল বলে দিল ইমান ছাড়ো, মুহাম্মদের আল্লাহর ভয় ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়ে বলতেছেন আবু জাহেল জীবন দিয়ে দিতে পারি, আল্লাহর ভয় ছাড়তে পারি না। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল ইমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে? আর কিছুক্ষণ বললে বলবো, একটু আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মা বোনেরা দেখো, মা সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলল আমি জীবন দিয়ে দেব, ইমান দেব না। আবু জাহেল ডাক দিয়ে বলল তাইলে ওর গা থেকে কাপড় খোলো। এইবার আবু জাহেলের কথা মোতাবেক সুমাইয়ার গা থেকে কাপড় খোলা হলো। মা সুমাইয়া কাপড় টান দিয়া ধরে আর আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে মালি আমি দুনিয়ার ইজ্জত চাই না, আমি আখেরাতের ইজ্জত চাই। আবু জাহেল ডাক দিয়ে বলল এভাবে হবে না, দাও আমার হাতে বল্লম বর্ষা দিয়ে দাও। এইবার ধারালো বল্লম বর্ষা নেওয়া হলো, আবু জাহেল ডাক দিয়ে বলে দিল ইমান রাখবা না সারবা, ইমান রাখার সারার কথা শোনার পর মা সুমাইয়া ডাক দিয়ে বলতেছেন আবু জাহেল রে ইমান দিব না জীবন দিয়ে দেব। নিষ্ঠুর আবু জাহেল বল্লমটা লইয়া
ডাইনে মারে নাই বামে মারে নাই, মা সুমাইয়া জমিনে লুটে পড়ে গেল আর চিৎকার দিয়া ডাক দিয়ে বলেন আল্লাহ আমি আমার জীবন দিয়ে দিব ঈমান দিব না। আবু জাহেল বলল দি আরো আঘাত করে মাসুমাই মান্নাহি সারে। এক পর্যায়ে যখন বাজান রক্তে রঞ্জিত হয়ে গেল, আবু জাহেলের আঘাত পাইয়া মাসুমাইয়া কান্না বাদ দিয়া কেমন জানি কেবলার দিকে তাকায় তাকায় হাসতেছে। লোকেরা ডাক দিয়ে বলতেছে আবু জাহেল রে, ও আবুল হাকাম মক্কার কাফের লিডার, সুমাইয়া পাগল হইয়া গেছে, দেখো না সুমাইয়া হাসতেছে। সুমাইয়া ডাক দিয়ে বলে আমি পাগল না, আমি যে মাওলার প্রেমের মালা, যেই মাওলার ভয়ের মালা, যেই মাওলার ইশকের মালা গলায় দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় পরেছি, আমার ওই মাওলা আমার সামনে জান্নাতের দরজা খুলে দিয়েছে। জান্নাতের দরজা খোলা দেখে হাসতেছি মুসলমান ভাইরারে আমার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন নবীজি, মানুষদের মধ্যে যারা আমাকে ভয় করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ বলে দিলাম তারা নারী হোক আর পুরুষ হোক, দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে তারাই সবচাইতে দামি মানুষ। আবার বলেন আমি আপনি কাকে ভয় করব, আমি আপনি কাকে ভয় করব। হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাই দোয়ার মধ্যে বললেন আল্লাহ, ওগো আল্লাহ আপনি দয়া করে মায়া করে মহাব্বত করে যারা আমার পাগড়ি ধরে তওবা করছে এরা বেনামাজি থাকলে নামাজি বানায় দেন, এরা অভাবই থাকলে অভাব দূর করিয়া দেন, এরা ঋণী থাকলে ঋণ মুক্ত করিয়া দেন, এরা রুগী থাকলে রোগ ভালো করিয়া দেন। আমার বন্ধুগণ আল্লাহর বান্দার হাতে সুলকানি শুরু হইয়া গেছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন স্বামীও মনে যদি কিছু না নেন আমনের একটু পানি এনে দেই। আমনে বিসমিল্লাহ বলিয়া অজু করেন, অজু করার মাধ্যমে আমনের সুলকানি চলিয়া যাইতে পারে। এইবার আল্লাহর বান্দির কথা মোতাবেক আল্লাহর বান্দা পাগড়ি ধরুন না লোকটি, যখন আমার বন্ধুগণ অজু বানাইলেন, অজু বানাইলেন ডাইন হাত ধুইলেন ডাইন হাতের সুলকানি চলে গেল, বাম হাত ধুইলেন বাম হাতের সুলকানি চলে গেল, আল্লাহু আকবার। এইবার লোকটা ডাক দিয়ে বলতেছেন বিবি রে, আজকের এই প্রমাণ পাইলাম যদি কোনো মানুষ আল্লাহ ভোলা হইয়া যায়, আল্লাহওয়ালার সোহবতে বসলে আল্লাহ ভোলা বান্দা আল্লাহওয়ালা হইয়া যায়। এই জন্যে আল্লাহর ভয় আর আল্লাহর মহাব্বত ভিতরে পয়দা করতে গেলে আল্লাহওয়ালাদের সোহবতে বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো আমি বলতেছিলাম আমার ভাইরা, নামাজের মধ্যে মন বসে কি বসে না? নামাজের মধ্যে তাদের মন পুরাপুরি বসবে যাদের অন্তরে আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় থাকবে। হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহি আলাই সুন্দর একটা চিকিৎসা দিয়েছে, যারা নামাজের মধ্যে মনকে রাজি রাখতে চান, মনকে নামাজের মধ্যে রাখতে চান, ছুটাছুটি বন্ধ করতে চান, তারা যেন এইটা ভাবে, মনে মনে এইটাই ভাবে, নামাজের নিয়ত করার পরে তারা যেন এইটাই মনে মনে ভাবে, নামাজের মধ্যে যখন যেই কাজ করবে সেইটাই তখন জপন করবে। আমি কথাটা কি বুঝাইতে পারছি? অর্থাৎ মনে করেন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধার পরে ছানা পড়লেন, ছানা পড়ার পরে কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন। এইটাই আগের থেকে মনে মনে জপন করবেন যে আমি এখন সূরা ফাতিহা পড়ব, আবার সূরা ফাতিহার পরে আবার আর একটা সূরা মিলাইবেন, আবার সূরা মিলানোর পরে আমি এখন রুকুতে যাব। অর্থাৎ নামাজ নিয়ত বান্দার পরে যখন যেইটা করবেন এইটাই খালি মনে মনে জপন করবেন, তাহলে দোহানের হিসাব আইব না, খেলার হিসাব আইব না, বিদেশের তেহা জমা দেওয়া নেই হিসাব আইত না, কোনো ঝামেলা মনে হইব না, কথা কন ঠিক কিনা? নামাজে যদি দৈরা রাখতে চাও মন, নামাজে যেইটা যখন যেটা করবেন সেইটাই স্মরণ রাখবেন যখন তখন, নামাজ নিয়ত বান্দার পরে
আমার বন্ধুগণ নামাজের মধ্যে যেটা যখন করবেন ওইটাই খালি মনে জপন কপন করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর এইভাবে হুজুরি কলবি নামাজ আদায় করতে গেলে, নামাজের মধ্যে মনটা ধরে রাখতে গেলে এই এমনি এমনি হয় না, আহলুল্লাহদের সোহবতে আসতে হয়, ওলামা একরামের সোহবতে আসতে হয়। আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে আসতে চাই কি চাই না? যাইতে চাই কি চাই না? এই জন্যে হক্কানি আলেমের সোহবতে থাকা দরকার আছে না নাই? এই চিন্তা চেতনা নিয়েই এই মাদ্রাসার পক্ষ থেকে এই মাসিক এসলাই মজলিসের ব্যবস্থা করা হয়েছে। এইটা যদি প্রতি দুই মাস অন্তর অন্তর এইটা হয়, আপনারা কি রাজি থাকবেন? আর যদি আমি নালায়েক নাচিস কষ্ট করে আসি, আপনারা কি খুশি থাকবেন? থাকবেন ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ আগামী মাসের অর্থাৎ আগামী দুই মাস পরে মুরব্বীদের নির্দেশে দুই মাস পর পর বছরে ছয়বার ইসলাহি মজলিস, আত্মশুদ্ধি মজলিস এইটা হবে। এটা আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আসার জন্যে। যারা বাইরে দাঁড়ায় আছেন প্রত্যেকেই বসবেন, মোনাজাত হবে, মোনাজাতের পরে দোয়া হবে, এরপরে নামাজ হবে, একসাথে নামাজ হবে, দোয়ার পরে মুখতাসার দোয়ার পরে নামাজ হবে, আমরা প্রত্যেকেই দোয়া করব। আমাদের অনেক ময় মুরব্বী ইন্তেকাল করেছেন, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।